প্রত্যেকটা বছর এই সময় হলে আমরা আশঙ্কায় থাকি যে কীভাবে আমাদের নদী বাঁধ বাঁচবে, আমরা কীভাবে বাঁচব, আমাদের জমি জমা সংসার ধর্ম আমরা কীভাবে চলবে। এমনিতেই বেহাল ছিল নদী বাঁধ, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এবার তা ভেঙে পড়েছে। প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম ছুটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাখিরালয় গ্রামের বাসিন্দাদের। এখানকার যে নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, কারণ এই কাঁচা নদী বাঁধ যদি প্লাস্টিক দিয়ে না ঢাকা হয় তাহলে কিন্তু জলের ঢেউয়ে মাটি গলে যে কোনো মুহূর্তে গ্রামের মধ্যে জল ঢুকে পড়তে পারে। সেই কারণের জন্য এখানকার মানুষজন কিন্তু প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে। কখনোই তো হয় না, রাস্তা হবে বহুবার তো শুনেছি, কিন্তু কোনোবারই তো হয়ে ওঠেন। আর এই পরিস্থিতির জন্য প্রশাসনের একাংশকেই দায়ী করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমরা জানিয়েছি প্রশাসনিক থেকে উপরে ইরিগেশন এসডিও থেকে শুরু করে প্রত্যেককেই আমরা জানিয়েছি, কাজ হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে, স্থানীয় গোসাবা পঞ্চায়েত সমিতি এবং রাঙামিলিয়া গ্রাম পঞ্চায়েতেও শাসক দলের বোর্ড। কংক্রিটের বাঁধ নির্মাণ না হওয়ার জন্য সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের দুষলেন রাঙামিলিয়া পঞ্চায়েতের সদস্য। আয়লার বাঁধ সেটাও যেমন দরকার, ইরিগেশন থেকে যে ব্লক পিচিং বলছে গাঁট করে মাটিটাকে যাতে না ধুয়ে যায়, এই ব্লক পিচিংটা যদি না হয় তাহলে সুন্দরবনের মানুষ খুব বেয়াল অবস্থায় পড়বে, প্রতিনিয়ত নোনা জলের হাত থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর। গোসাবা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি এবং ইরিগেশনের দপ্তরের যৌথ উদ্যোগে সমস্ত গোসাবা ব্লকের নদী বাঁধগুলো কাজ হয়েছে, এবং যারা আজকের বলছেন ঠিক আছে, রাজ্য সরকার সব দিক দিয়ে যতটা সম্ভব সব দিক দিয়ে হেল্প করেছে নদী বাঁধ যাতে ভালো থাকে। কেন্দ্র সরকার টাকা দেয়নি বলে আজকের কংক্রিটের বাঁধের জন্য প্রপোজাল রাজ্য সরকার দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কোনো টাকা দিচ্ছে না। আরে কেন্দ্র সরকার তো 100% দেয়, তো নদী বাঁধ পাকা হওয়ার কথা ছিল। তৎকালীন মন্ত্রী রাজীব ব্যানার্জিও বলেছিলেন আমরা নদী বাঁধ পাকা করে দেবো, কেন করলেন না? সরকার পাল্টাচ্ছে, মন্ত্রী পাল্টাচ্ছে, সমস্যা যেখানকার সেখানকার থেকে যাচ্ছে, টাকাও পড়ে থাকছে, লুট হচ্ছে নালে ফেরত যাচ্ছে। একদিকে যখন রাজনীতির এই আকচাকচি চলছে, তখন সেচ দপ্তরের সহায়তায় মাটি ও প্লাস্টিক দিয়ে অস্থায়ী নদী বাঁধ মেরামত করলেন আতঙ্কিত গ্রামবাসীরাই। বাঁধে মাটি দেওয়ার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক গ্রামবাসী, তাকে গোসাবা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তনু নস্কর ও রঞ্জিত সাউ এর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।